রিয়াল মাদ্রিদের সমর্থকেরা প্রায়ই বলেন রিয়াল মাদ্রিদের সাথে প্রথম গোল করা মানে আপনার হারতেই হবে, কারণ কামব্যাক করাটাই তাদের রক্তে মিশে আছে। সান্তিয়াগো বার্নাবুতে ডর্টমুন্ডের বিপক্ষে এমনই এক প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখলেন রিয়াল মাদ্রিদ, আর সেই গল্পের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত এক হ্যাট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে বুরুশিয়া ডর্টমুন্ডকে গুড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। আর তার এমন পারফরমেন্সের পর চারদিকে গুঞ্জন, এবারের ব্যালন্ডিওর পাওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেছেন এই ব্রাজিলিয়ান। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াসের মতন এভাবে খেলা খেলোয়াড়ের সংখ্যা কম। সে দারুণ চরিত্র ও প্রচণ্ড উদ্যমের সঙ্গে খেলেছে। আমি মনে করি ভিনিসিয়াস ব্যালন্ডিওর জিতবে, তবে আজকের রাতের কারণে নয়, বরং গত মৌসুমের পারফরমেন্সের জন্য। তবে এই তিনটি গোল তাকে ভবিষ্যতে আরও একটি ভ্যালন্ডিওর জিততে সাহায্য করবে। ভিনিসিয়াসের চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক করার ম্যাচে 2-0 গোলে পিছিয়ে পড়েও 5-2 গোলে ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। হ্যাট্রিকের পর জার্সি খুলে বাদ ভাঙ্গা উদযাপন করেন ভিনি। ব্রাজিলের এই তরুণ ফরওয়ার্ডের হ্যাট্রিকের কথা দেখে কিংবদন্তি পেলের কথা মনে পড়েছে বলে জানিয়েছে রিয়াল মাদ্রিদ পরিচালক এমেলিও বুত্রাগুয়ানো। ম্যাচ শেষে বুত্রাগুয়ানো বলেন, সে আমাকে পেলের কথা মনে করিয়ে দিল, সে অসাধারণ এক গোল করল। ফুটবল যারা ভালোবাসে তাদের জন্য বার্নাবুতে এসে এমন খেলা দেখা সার্থক। ভিনিসিয়াস নিজেও ম্যাচ শেষে তার অনুভূতির কথা প্রকাশ করে বলেন, আমরা নিজেদের উপর বিশ্বাস রাখি, আমরা জানতাম যে আমাদের সমর্থকদের সামনে কিছু অসম্ভব নয়। প্রথম গোলটি পাওয়ার পর আমরা নিশ্চিত জানতাম আমরা ফিরে আসব। 2023-24 মৌসুমের ব্যালন্ডিওরের 30 জনের সংক্ষিপ্ত তালিকায় আছে ভিনির নাম। স্প্যানিশ গণমাধ্যম মার্কা গত মাসে ভিনিকে নিয়ে এমন এক প্রতিবেদন প্রকাশ করে, এতে ভিনির হাতে ব্যালন্ডিওর ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানায় সংবাদ মাধ্যমটি। 4 সেপ্টেম্বর এবারের ব্যালন্ডিওরের জন্য 30 ফুটবলারকে মনোনয়ন দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। প্যারিসে 28 অক্টোবর দেয়া হবে এই পুরস্কার। এখন দেখার বিষয়, এমন অতিমানবীয় পারফরমেন্সের পর ভ্যালন্ডিওর শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের হাতে উঠে কি না।